নিত্য নতুন জমজমাট ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের প্রতীক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন। তাহলে আমরা নতুন গল্প আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ আমার ব্যাচেলর জীবনের সমাপ্ত হয়েছে। কিছুক্ষণ আগে বিয়ে করেছি। আমি মাসুম হোসেন, আর যাকে বিয়ে করেছি আমার সেই রকম গুন্ডি বেস্ট ফ্রেন্ড সিনথিয়া। আমি এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ি, আর সিনথিয়াও আমার সাথেই পড়ে। আমার তো আর তর সইছে না, কখন যে বাসর ঘরে যাব। কিন্তু হারামের বন্ধুগুলো যেতে দেয় না। তারপর রাত 12টার সময় বাসর ঘরে গেলাম, গিয়ে দেখি সিনথিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি যাওয়ার আওয়াজ শুনে আমার কাছে এসে কলার ধরে বলল, কোথায় ছিলি এতক্ষণ? আবুল হয়ে তাকিয়ে আছি। শুনেছি বাসর ঘরে বউ স্বামীকে সালাম করে, আর আমাকে সরাসরি কলারে ধরল। কথা বলছিস না কেন? আসলে বন্ধুরা আসতে দেয়নি। ও, তাহলে যা তোর বন্ধুদের সাথে গিয়ে বাসর কর। কি বলছ এসব? কলার ছেড়ে দিয়ে বলল, ঠিকই বলছি, এবারের মতো মাপ করে দাও। বাইরে যা, আমি ঘুমোবো। ঠিক আছে। জানি ওই গুন্ডিটা একবার যা বলে তার আর কথার কোনো নড়চড় হয় না, তাই বাইরে চলে আসলাম। এসে বারান্দায় দাঁড়িয়ে আছি, কেউ দেখলে আমার ইজ্জত শেষ। দাঁড়িয়ে ফেসবুকে চ্যাটিং করছি। 10 মিনিট পর সিনথিয়া রুম থেকে এলো, এসেই আবার আমার কলার ধরে বলল, কুত্তা রুমে আয়। আমি সিনথিয়ার পেছন পেছন রুমে গেলাম। সিনথিয়া গিয়ে বিছানার মাঝখানে শুয়ে পড়ল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি শুভ কোথায়? আমি কি করে বলবো? ওই পাশ দিয়ে একটু সরে যাও। সিনথিয়া কিছু না বলে শোয়া থেকে উঠে বসল। তারপর বিছানা থেকে উঠে কোলবালিশ এনে মাঝখানে রাখল। তারপর কোলবালিশের অপর পাশে শুয়ে বলল, এই কোলবালিশ যেন একটুও না সরে, আর একদম আমার শরীরে টাচ করবি না। কেন? এমনি, আমি তোকে স্বামী হিসেবে মানি না। কেন? এমনি। তারপর আমি আর সিনথিয়া শুয়ে পড়লাম মাঝখানে কোলবালিশ। শুয়ে শুয়ে চিন্তা করছি, ভার্সিটিতে যেই প্যারা দিয়েছে আমাকে, এখন তো আমার বউ, এখন না জানি কি প্যারা দেয়। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমিয়ে আছি, সিনথিয়া এসে ডাক দিল, এই ওঠ। যাও তো, ঘুমাবো এখন। ওঠ, না হয় আব্বুর কাছে গিয়ে তোর নামে বিচার দিব। এই না না, উঠছি। আমি সঙ্গে সঙ্গেই উঠে পড়লাম, কারণ আমি আমার আব্বুকে খুব ভয় পাই। এবার ঠিক আছে। তারপর গোসল করে খেতে গেলাম, খাবার টেবিলে বসলাম। তখন আব্বু বলল, তুই সিনথিয়া মামুনিকে কি বলেছিস? ওই, আমি কিছু বলিনি তো। তারপর আব্বু অনেক কিছু শুনিয়ে দিল। খেয়ে দিয়ে রুমে গিয়ে ভাবছি, বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছি বলে আজ কত প্যারা সহ্য করতে হচ্ছে। অনেকেই হয়তো ভাবছেন, এই গুন্ডি তার কাটা মেয়েটার সঙ্গে আমার মতো শান্তশিষ্ট ভদ্রলোকের কিভাবে প্রেম হলো। তাহলে শুনুন, আমি ইন্টার পাস করে ভার্সিটিতে ভর্তি হই। প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছি, ভার্সিটির গেট দিয়ে ঢুকব, এমন সময় কার সাথে যেন ধাক্কা খাই। চেয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা দেখতে কিন্তু দারুণ ছিল। কি সুন্দর টানা টানা চোখ, যেই দেখবে সেই প্রেমে পড়ে যাবে। শালা, আমিও ক্রাশ খাইলাম। আমি তখন মেয়েটির চোখ আর ঠোঁটের দিকেই তাকিয়ে আপন মনে নিজে স্বপ্ন সাজাচ্ছি। তখন বাম দিকের গালটায় ব্যথা অনুভব করতে পারলাম। বুঝতে পারলাম মেয়েটি কষিয়ে আমাকে থাপ্পড় মেরেছে। তারপর মেয়েটি আমায় রেগে বলতে লাগলো,
মেয়ে দেখলে গায়ের উপরে পড়তে ইচ্ছে করে, লুচ্ছা কোথাকার। আমি শুধু তার দিকে তাকিয়ে আছি, আমার নিষ্পাপ চোখগুলো তাকে দেখতেই ব্যস্ত। সে কোনো উত্তর না পেয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল। আমিও ক্লাসে এসে পড়লাম, বসে আছি ক্লাসে এসে। একটু পর দেখলাম ওই মেয়েটিও আসলো ক্লাসে। আমার পাশে ছাড়া আর কোথাও জায়গা নেই, তাই আমার পাশে বসে পড়ল। ক্লাসে সবাই পরিচিত হচ্ছে সবার সাথে, আমারও মেয়েটির সঙ্গে পরিচিত হতে মন চাইল, তাই বলেই দিলাম, হ্যালো আমি মাসুম। হাই আমি সিনথিয়া। বুঝতে পারলাম মেয়েটির আর রাগ নেই। হয়তো মেয়েটি খুব রাগি, কিন্তু তার রাগ থাকে শুধুমাত্র ক্ষণিকের জন্য। সে ওই ধাক্কা লাগার ব্যাপারে কোনো কথাই বলেনি, আর আমিও আর ওই কথা উটকায়নি। এভাবে পরিচিত হয়েছিলাম, তারপর বন্ধুত্ব গভীর হতে থাকে। একসময় একজন আর একজনকে ছাড়া চলতেই পারি না। আর সিনথিয়ার বাবা আর আমার বাবা বন্ধু ছিল, তারা দুজনে মিলে আমাদের বিয়েটা দিয়ে দিল। আর আমিও সিনথিয়াকে পছন্দ করতাম, কিন্তু তা বলতে পারতাম না তার কাছে। এই কি ভাবছিস? আমার ঘোর কাটলো সিনথিয়ার ডাকে। কিছু না। ও আমাকে তুমি করে বলতে পারো না? তুমি করে বলতে ভালো লাগে না। তারপর চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাতে বাসায় এসে খেয়ে গেলাম রুমে। সিনথিয়াও মাঝখানে বালিশ দিয়ে শুয়ে পড়ল। আমি শোয়া থেকে উঠে আর একটা কোলবালিশ আনলাম অন্য রুম থেকে। সিনথিয়া ঘুমায়নি, বিছানায় এপাশ ওপাশ করছে। আমার কাছে কোলবালিশ দেখে বলল, আবার কোলবালিশ কেন? কোলবালিশ না জড়িয়ে ধরলে আমার ঘুম আসে না। ইস ঢং দেখলে বাঁচি না। তারপর আর কিছু না বলে কোলবালিশকে জাপটে ধরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। আমার বুকের ওপর ভারী ভারী লাগছে, মনে হচ্ছে শালা একটা আলুর বস্তা চাপিয়ে দিয়েছে বুকের ওপর। আমি চোখ খুলে দেখি সিনথিয়া আমার বুকের ওপর আমাকে জড়িয়ে ধরে শুয়ে ঘুমিয়ে আছে। দরজার কাছের দিকে চোখ যেতেই দেখি কোলবালিশ দুটো পড়ে আছে। ঘুমন্ত সিনথিয়ার চেহারাটা খুব মায়াবী লাগছে। আমি সিনথিয়ার কপালে আলতো করে একটা চুমু দিলাম। আমার ঠোঁটের পরশে সিনথিয়া ঘুম থেকে জেগে গেল, চোখ খুলে একটা মুচকি হাসি দিল। কি যে সেই পাগল করা হাসি, বলে বোঝানো যাবে না, আপনারা শুনতে পেয়েছেন হয়তো। তারপর আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। কোলবালিশগুলো ওইখানে কেন? বিছানায় কোনো সতীন থাকবে না, আজ থেকে আমি তোমার কোলবালিশ। তো কাল ওরকম করেছিলে কেন? তুমি আমাকে ভালোবাসো আগে বলনি কেন? তোমার বলার অপেক্ষায় থেকেছি অনেকদিন থেকেই, কিন্তু তুমি বলনি, তাই আব্বুকে বলে বিয়ে করতে পেরেছি তোমাকে। ও তাহলে তুমি আগে বলনি কেন? কুত্তা জানিস না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। মেয়েরা কখনো আগে প্রপোজ করে? হুম তাও ঠিক। আমাকে একটা গিফট দিবা? কি লাগবে বলো। আমাকে ছোট্ট একটা পরি এনে দিতে হবে। বলেই আমার বুকে মুখ লুকালো লজ্জায়। বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম সেটা আপনারাও আই থিঙ্ক বুঝে নিয়েছেন, কারণ আমার মনে হয় আপনারা আমার থেকে ফার্স্ট বোঝেন। আমি তো শান্তশিষ্ট ভদ্র ছেলে, তবুও এই অবুঝ মন কীভাবে যেন বুঝে গেল কি জানি। বুঝতে পারলাম আসলে বউটা আমার কাছ থেকে একটা বেবি নিতে চাইছে। আর বেবি নিতে গেলে অবশ্য কি করতে হবে সেটা আর বলা লাগবে না, আপনারা জানেন। তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বউকে বললাম, চলো তাহলে তাড়াতাড়ি শুরু করি। যাহ শয়তান। কি আমি শয়তান? ওকে তাহলে বেবি নিতে হবে না। আমি কি তাই বললাম নাকি? বোঝো না নাকি আমি কি চাইছি? বুঝতে তো পারছি, কিন্তু কোনখান থেকে শুরু করি বলো তো?
কিন্তু এ কি, তোমার পেটটা তো হেভি গরম হয়ে গেছে, মনে হচ্ছে ডিম দিলেই সঙ্গে সঙ্গে ডিম ভাজি হয়ে যাবে। যা দুষ্টু, আজ এই দুষ্টু ছেলেটার এই কামাল দেখাবো। শালা, দেখা তাড়াতাড়ি, আমার আর তস হয়েছে না। আমি আর বউকে না অপেক্ষা করিয়ে আমার দুই ঠোঁট দিয়ে তার পেট থেকে শুরু করে উপরের দিকে উঠে তার দুই ঠোঁটের মাঝখানে থামলাম। তারপর ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর দুজনের মধ্যে যেন 11,000 কারেন্টের শক নিল, তাই দুজন দুজনকে একদম জাপটে ধরলাম। যা ফেভিকুইক আঠার মতো চিপকে গেল, কোনো মতেই ছাড়ানো যাবে না। শুধু দুজনের চার ঠোঁট এক্সপ্রেস ট্রেনের মতো ছুটে চলেছে, আর আমার হাত দুটো দিয়ে থাক থাক, অনেক শুনেছেন, বাকিটা ইতিহাস। আজকে রসমালাইয়ের গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন প্লিজ, নিত্য নতুন এরকম আরও রোমান্টিক রোমান্টিক গল্প পেতে। সাবস্ক্রাইব তো দিন বন্ধুরা, 1,00,000 পরিবার তো করতে হবে নাকি? প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে। আজকের মতো বাই বাই ফ্রেন্ডস, টাটা।